আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত সম্মানিত মার্কাস টিভি সকল শ্রোতা জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে শর্টকাট দুইটা বিষয়ে আলোচনা করবো আমরা একটু কিছু দৃদাদ মধ্যে অনলাইনে দেখতেছি যে অনেকে বলতেছেন যে এটা করোনা ভাইরাস আল্লাহর পক্ষে গজব আবার কেউ কেউ বলতেছে মানুষের কাঠসাজি কিন্তু মানুষের কাঠসাজি হোক বা যাই হোক সর্বশেষ কথা হলো রব্যকারিমের পক্ষ থেকে গজব যারা বলতেছে এটা আমেরিকার অথবা চীনের বা অন্য কোনো মাধ্যমে এই ভাইরাস ছড়ানো হয়েছে যেই কোনো মাধ্যমে হোক রব কারিমের পক্ষ থেকে এটা গজব রব্বের কারিম পারতেন কোন ফায়াকের মাধ্যমে সব সমাধা করে ফেলতে কিন্তু সেটা করেন না রব্বের কারিম প্রত্যেকটাই ইল্লত এবং কারণ রেখে দেন এবং দলিল দলিল আদি রেখে দেন ডকুমেন্ট রেখে দেন সেটা হচ্ছে আদম আল ইসলামকে পারতেন দুনিয়া বুথে তুমি চলে যাও দুনিয়ার বুকে এক কথা চলে দিতে পাঠা দিতে পারতেন কিন্তু তা না করে একটি দলিল রাখা হয়েছে সেটা হচ্ছে গন্দমফল তো এটা আল্লাহ আল্লাহপক্ষ থেকে করোনা আমাদের জন্য গজব এখান থেকে বেঁচে থাকার জন্য যে যেই কাজগুলি করতে হবে সেগুলি বেশি বেশি এসতে পার করতে হবে এবং দোয়াগুলি পড়তে হবে এই দোয়াগুলি বেশি বেশি করে পড়তে হবে এবং গুনা গাছ থেকে বেঁচে থাকতে হবে এটাই আমাদের ওষুধ এক নম্বর ওষুধ এছাড়াও দ্বিতীয় কোনো আর রাস্তা নেই রব্বে করিম যাকে চাইবেন তাকেই করোনা দিবেন এবং যাকে চাইবেন না করোনা দিবেন না কোনো মাধ্যম বা কোনো কোনো কিছুর মাধ্যমে এই করোনা ভাইরাস কোনো ক্ষমতা রাখে না রব্বে কারিম ইশারা ছাড়া আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করবো যাতে করে সকল গুণা গাছ থেকে বেঁচে থাকি ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি